গানে গানে কথা হবে সবার সাথে। ইয়েস, ইউ আর ওয়াচিং মিউজিক অ্যান্ড আড্ডা। আজকে সুমন আছি আপনাদের সবার সাথে। ইউ আর ওয়াচিং ইউর ফেভারিট চ্যানেল এন টিভি। আর আপনাদেরকে গান শোনানোর জন্য আমাদের সাথে আছেন, অনেক দূর থেকে এসেছেন, অর্থাৎ জার্মানি থেকে এসেছেন শুধুমাত্র আপনাদেরকে গান শোনার জন্য, দ্য ওয়ান অ্যান্ড অনলি স্টার ডক্টর শম্পা দেওয়ান। ডক্টর শম্পা, আপনাকে অসংখ্য ধন্যবাদ মিউজিক অ্যান্ড আড্ডায় আসার জন্য। কেমন আছেন? জি, আজকে আমরা আপনার গান শুনবো, আপনার সাথে কথা বলবো। আপনার অ্যালবাম ইজ রিলিজিং ভেরি সুন, অ্যালবাম নিয়ে কথা বলবো, কিন্তু অনুষ্ঠানের শুরুতে কোন গানটা আপনি আমাদের সাথে? অনুষ্ঠানের শুরুতে আমি সবাই, আমার দর্শক শ্রোতা যারা, তাদের সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা এই গানটি প্লিজ। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে সেকেন্ড টাইম আপনি মিউজিক অ্যান্ড আড্ডায় এসেছেন, আর আমরা সো ডিলাইটেড যে আপনার মতো একজন শিল্পীকে আমরা পেয়েছি আজকে আপনার গান শুনতে পাচ্ছি। বাট হোয়াট ইজ দ্য মেইন থিম, যে লন্ডনে আসার মেইন কারণটা কি আপনার? আচ্ছা, লন্ডনে আসার মেইন কারণ, এবার যখন লাস্ট আমি 3 মান্থস আগে আমি বাংলাদেশে যখন গেলাম, আমার বাচ্চাদের এত প্রবলেম হচ্ছে, কারণ ওরা জার্মান ভাষাটা খুব ভালো জানে, এবং যেহেতু আমাকেও পড়াশোনার কারণে জার্মান ভাষাটা আমাকেও শিখতে হয়েছে ভালোভাবে, সো আমার বাচ্চারা, তখন আমি ফার্স্ট ফিল করলাম যে অনেক বড় ভুল হয়ে গেছে,
আমার বাচ্চারা বাংলাও ভালো বলতে পারছে না, ইংরেজিও বলতে পারছে না একদম। আরেকটা হচ্ছে সমস্ত ডক্টর যারা সারা পৃথিবীর, সবার কিন্তু একটা স্বপ্ন থাকে লন্ডনে পড়াশোনা করার। সো আপনি লেখাপড়ার জন্যই মেইনলি? হ্যাঁ, আমি এফএসএস করার একটা অনেক আগে থেকে ইচ্ছে ছিল। আর আমি যেহেতু জার্মানিতে সার্জিক্যাল কমন ট্রাঙ্ক পাস করা হয়েছে আমার, সেটা এখানে রিকগনাইজ। সো আমরা আশা করি আপনাকে পার্মানেন্টলি লন্ডনে পেয়ে যাচ্ছি, তাই নাকি? আচ্ছা, লন্ডনের সময় কেমন কাটাচ্ছেন আপনার? হ্যাঁ, একটু ব্যস্ত ছিল, বাসা খোঁজা সবকিছু নিয়ে ব্যস্ততা ছিল। ওয়েল, আই হোপ এভরিথিং উইল গো ওয়েল ফর ইউ। আমরা আরো কথা বলবো, কিন্তু এখন কোন গানটা আমাদের দর্শকদের জন্য করব? এখন করব শ্রদ্ধেয় আশা ভোঁসলের খুব চেনা চেনা এই গানটি। খুব চেনা চেনা, আমার পছন্দ, আমার সেকেন্ড অ্যালবামের পুরনো দিনের অ্যালবামে গানটি ছিল। অডিও ভিশনের গান, প্লিজ গানটা শুনুন। কটা ধরেন চিন্না চিন্না মুখখানি তোমার, তোমায় কোথায় দেখেছি
গান করে যাচ্ছেন পাশাপাশি ইউ স্টাডি ইন এন্ড নাও লন্ডনেও মুভ করবেন এবং যতটুকু আমি জানি যে আপনার একটা চাকরি হয়ে গেছে লন্ডনে হ্যাঁ আসলে আমার অ্যাকচুয়ালি আমি ওখান থেকে ছুটিতে আসছি প্রথমে আচ্ছা আচ্ছা তো আমি যদি মানে হয়তো দুইটা একসঙ্গে সম্ভব হবে না তো আমি স্পেশালাইজেশন করব লন্ডনে যদি তাহলে বেশি প্রেসার হয়ে যায় হয়তো আমি শুধু স্পেশালাইজেশনটা করব এখানে তবে মিউজিকের প্রতি আপনি কতটুকু এখানে কি স্পেশালি কোন একটা স্কুলিং এর জন্য আপনি আসছেন না কাউকে নিয়ে প্র্যাকটিস করব না লন্ডনে তো এখানে মিউজিশিয়ানরা আছে অবশ্যই তবলাতে হয়তো সপ্তাহে একদিন বসা হবে গান নিয়ে একটু বসা হবে সেটার সুবিধাটা অনেক বেশি এখানে আচ্ছা তো আপনার সাথে আরো কথা বলবো আপনার গান শুনবো তার আগে আমাদের সময় হয়ে গেল বিজ্ঞাপন বিরতির সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মিউজিক এন্ড আড্ডা গানে গানে আড্ডা দিচ্ছি আজকে ডক্টর শম্পা দেওয়ানের সাথে আপনাদের সাথে আবারও কথা হবে তবে হ্যাঁ যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে উইল বি ব্যাক রাইট আফটার দ্য ব্রেক সাথেই থাকুন সঙ্গেই থাকুন আপনারা দেখছেন মিউজিক্যাল শো মিউজিক এন্ড আড্ডা সৌজন্যে দামিনীস গ্রিন স্ট্রিট এমআরএ গ্লোবাল কার্গো এবং বিজনেস ফোরাম